মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার ঘটনায় বিজেপি কয়েকদিন ধরে ভয়ঙ্কর বেকায়দায় পড়েছে। ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি কয়েকদিন ধরে বেকায়দায় পড়েছে। দলটির দুই উচ্চপদস্থ নেতা, একজন পার্টির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা এবং অন্যজন দিল্লির গণমাধ্যম ইউনিটের প্রধান নবীন কুমার জিন্দাল প্রকাশ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার পর রাজনৈতিক এবং কূটনৈতিক ঝড়ে পড়েছে বিজেপি। শুক্রবার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে উত্তরপ্রদেশের কানপুর শহরে হাজারো মুসলমান রাস্তায় নেমে আসেন। উত্তেজনা প্রশমন এবং দায়ীদের ভারতে ঘৃণাত্মক বক্তৃতা আইনের আওতায় শাস্তি দেওয়ার পরিবর্তে কর্তৃপক্ষ সহিংসতার মাধ্যমে প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। পুলিশ রাজ্যের কঠোর গ্যাংস্টার আইনের আওতায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা করছে, এমনকি তাদের সম্পত্তি জব্দ এবং ধ্বংস করার হুমকি দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিজেপি সরকারের দমনমূলক এবং গর্হিত পদক্ষেপের খবর দেশের সীমানা ছাড়িয়ে পড়ার পর কাতারসহ কমপক্ষে 5টি আরব দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। কয়েকটি আরব দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে। এছাড়াও কুয়েতের কিছু দোকানপাট থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলতে দেখা গেছে। শেষ পর্যন্ত ভারতীয় মুসলমানদের বোধগম্য খুব নয়, বরং মনে হচ্ছে আন্তর্জাতিক নিন্দা এবং অর্থনৈতিক প্রতিক্রিয়ার হুমকি ভারতীয় কর্তৃপক্ষকে ক্ষতি সীমিত করার জন্য একটি অভিযান শুরু করতে বাধ্য করেছে। কূটনৈতিক প্রতিবাদের পর সরকার শীঘ্রই এই ঘোষণা দেয় যে অভিযুক্ত শর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, জিন্দালকে পার্টি সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজেপিও একটি সাধারণ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দল যে কোনো ধর্মের যে কোনো ধর্মীয় ব্যক্তিত্বের অপমান করার তীব্র নিন্দা জানাচ্ছে। এদিকে কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল বলেছেন, পার্টির মধ্যকার কিছু প্রান্তিক ব্যক্তি এই আপত্তিকর মন্তব্য করেছেন, তাদের এই মন্তব্য ভারত সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকারী কর্মীদের সাময়িক বরখাস্ত এবং বহিষ্কার করার পদক্ষেপ এবং তাদের মন্তব্য থেকে সরকারকে দূরে রাখার প্রচেষ্টা সঙ্গত কারণে ভারতের ভেতরে বা বাইরে কাউকে সন্তুষ্ট করেনি। অন্যদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের 3 লাখ টন শস্য ধ্বংস। গত সপ্তাহে ইউক্রেনের একটি গুদামে হামলা চালায় রাশিয়া। কিয়েভ বলছে, ওই গুদামে প্রায় 3 লাখ টন খাদ্যশস্য ছিল যা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির উপ কৃষিমন্ত্রী তারাস বিসুতস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় টেলিভিশনে দিয়ে একটি ভাষণে তারাস ভিতনিস্কি বলেন, রেকর্ড অনুসারে গত 24 ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে মাইকুলাইবের কৃষ্ণসাগর বন্দরে ইউক্রেনের বৃহত্তম কৃষিপণ্যের ওই গুদামে 2.5 লাখ থেকে 3 লাখ টন শস্য মজুত ছিল। এর মধ্যে বেশিরভাগই গম এবং ভুট্টা। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৃষ্ণসাগর বন্দরগুলো থেকে জাহাজে পণ্য পরিবহন করতে পারছে না ইউক্রেন, কারণ এগুলো নিয়ন্ত্রণ করছে রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া, তারপর থেকে এই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এদিকে দুদেশের এই যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে, তারই মধ্যে আবার ইউক্রেনের বন্দরে পণ্য আটকে থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তবে সম্প্রতি ইউক্রেনের বন্দরগুলো থেকে নিরাপদে খাদ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এমন ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে খাদ্য পণ্যের দাম কমে এপ্রিলের পর্যায়ে চলে এসেছে। এরই মধ্যে ইউক্রেনে গত মাসে কৃষিপণ্যের রপ্তানি 80% বৃদ্ধি পেয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, শস্য, তেলবীজ এবং উদ্ভিদ তেল রপ্তানি মে মাসে 80% বেড়েছে। এপ্রিল মাসের তুলনায় রপ্তানি বেড়েছে। গত মাসে 17 লাখ টনের বেশি কৃষিপণ্য রপ্তানি হয়েছে। তবে 2021 সালের মে মাসের তুলনায় এই হার উল্লেখযোগ্যভাবে কমেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল বিশ্বের সর্বশেষ নিউজ। সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।